গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর আজকে হলো শুক্রবার, মোটামুটি 8টার সময় উঠে গেছি, বাট এখন বাজে হলো 8:30। আমি বসে বসে ওইখানে কিছু দেখছিলাম, মোবাইলে কিছু এডিট করছিলাম, তো এগুলো করে টোরে এখন রাজীব তো এখন এদিক ওদিক উল্টো পাল্টা খাচ্ছে। তো বিকেল এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। কাল পুরো রাত পুরো বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা একটু কুল কুল হয়ে আছে, বাট রোদ্র তো আছে। মনে হচ্ছে রাজীবও একটু গাড়ির কাজের জন্য আবার একটু বাইরে যাবে। তো দেখি, আমি আর যাওয়ার আজকে ইচ্ছে নেই, কারণ কালকে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে রাত্রে আবার বিকেল, মানে রাত্রে বিকেল দিকে আবার রাত্রের দিকে একটু বাইরে যাওয়ার একটু প্ল্যানিং আছে। তো আজকে আর ওর সাথে আর যাওয়ার ইচ্ছে নেই আজকে বাইরে, মানে গাড়ির কাজের জন্য। তো চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে দেখি ব্রেকফাস্টের জন্য কী করা যায়। তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করে দিই। এই যে সকালের ব্রেকফাস্ট, এখানে তরকারি নিয়েছি, সয়াবিন তরকারি, সয়াবিন আলুর, আর এখানে আছে রুটি। বাস খেয়ে নেবো ব্রেকফাস্টটা। এখন বাজে 11টা, ওকে একটু দুধ গরম করে দিয়েছি। আর এই দেখো কি করছে, পড়ে যাবে দুধটা, পুরো পড়ে যাবে দুধটা, পুরো পড়ে যাবে। এখানে সবজি কাটার জন্য সবজি বের করে রাখা হয়েছে। আর এই দেখো, এই দেখো ইঞ্জেকশন দিচ্ছে চোখে, ইঞ্জেকশন দিয়ে দেবে। ও মা, আমার চোখটা তো পুরো অন্ধই হয়ে গেল। ও বাবা, ইঞ্জেকশন দিচ্ছে আমাকে চোখের ভেতরে, অন্ধ হয়ে গেলাম রে বাবা, আমি অন্ধ হয়ে গেলাম। কি যে হবে, সবাইকে বলে দে আমি অন্ধ হয়ে গেছি। ও মা, শেষ শেষ। সবজিটা খাওয়া যাবে পুরো, ওই যে বরবটি রেখেছিল, বরবটির অবস্থা নাই। বাজে এখন 11:30, আমার স্নান হয়ে গেছে, আর রাজীবও খেয়ে দিয়ে বের হয়ে গেছে। ও চলে যাচ্ছে গাড়ির কাজের জন্য, যেহেতু বলেছিলাম ওইখানে যাবে, সে তাড়াতাড়ি আজকে চলে গেছে কালকের থেকে তাড়াতাড়ি। কালকে তো আমাদের বেরোতে বেরোতে কটা হয়েছিলো, 2:45 হয়ে গেছিলো, 2:45। কারণ আমরা 12টার থেকে যাবো যাবো করে করে ওর যেই মানে ফর্মালিটিসগুলো ছিল ওগুলোই শেষ হচ্ছিলো না, তাই বেজে গেছে 2:45। এরপর তো আস্তে আস্তে রাত্রি ওই 11:30-12টা। আজকে এই জন্যে তাড়াতাড়ি করে বের হয়ে পড়েছে। এখন আমি স্নান করে নিয়েছি, এখন যাব গিয়ে রান্নাঘরে পুচকুর জন্য খাওয়াটাও আগে বসিয়ে দেবো। আর ও দুপুরবেলা তো আসবে না, তো আমি পরে একটু দেরি করেই রান্না করব। আর খাওয়া দেরিতে আজকে হবে, যেহেতু আজকে অনেক বেশি করে আজকে খেয়ে ফেলেছি সকালের টিফিনটা, মানে সকালের ব্রেকফাস্ট একটু হ্যাভি করে ফেলেছি, তাই একটু দেরিতেই করব। আর কালকে একটুকু ঘুমটু মনে নেই, আজকে আমার একদম মানে এত মানে কেমন একটা ফিল হচ্ছে, মানে বুঝাতে পারছি না, মানে একদম ঘুম ঘুম একটা, কেমন একটা ভেতর ভেতর থেকে না কোনো একটা এনার্জি পাচ্ছি না আর কি, মানে একদম স্লো স্লো অ্যান্ড লেজি টাইপ লাগছে আর কি। তো যাবো গিয়ে তাড়াতাড়ি করে বাকি কাজগুলো সেরে ফেলবো। এই দেখো, আজকে নোনা ইলিশ দিয়ে চাটনি বানাবো। তো নোনা ইলিশটাকে পিস পিস করে করে কেটে নিয়েছি, আর লাস্টের জায়গাটা অল্প ছিল, এটাকে দেখো ছোটো ছোটো করে 2 টুকরো করে নিয়েছি, মানে লেজের সেটটা আর বাকি 2টো টুকরো আছে, একটু বড় বড়ই আছে বেশ। তো এটা দিয়ে ভালোই চাটনি হবে। তো এখানে আমি নিয়েছি রসুন, এখানে কুচিয়ে নিয়েছি রসুনগুলোকে, আজকে সব বেটে বুটে কিছুই দেবো না, সব গুঁড়ো এমনি মানে কুচিয়ে মুচিয়ে দেবো আর কি। আর এখানে মাছগুলো একটু ভেজে নিচ্ছি, মানে ড্রাই ফিশগুলো একটু ভেজে নিচ্ছি, গন্ধটা এখন দারুণ বেরোয়েছে। এখানে পেঁয়াজ যেটা কিছু রেখেছিলাম ভেজে দিলাম, একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করি।
দেখো ওকে এনেছে এখানে ড্রায়ারটা দেখতে, আর এখানে পুরো মাথা ঢুকি দিয়েছে, এটার ভেতরে মাথা ঢুকি দেখছে। হয়ে গেছে, দেখা পাপা হয়ে গেছে, আরো ঘুরবে। এইভাবে ও এখানে ঘোরা দেখছে, মানে কি ক্রেজি, মানে ওয়াশিং মেশিন দেখার জন্য ঘুরে। বল সবাইকে বলে দেখ করছে যে দেখছো না, পাপা চলো দিয়ে আসি। ভাত নিয়ে বসে গেছি, এখানে ডাল, এখানে চাটনি, এতগুলো খাবো না, অল্পই খাবো, নিয়ে জাস্ট মানে নিয়ে বসেছি কারণ যেহেতু অল্পই বানিয়েছি। আর এখানে সয়াবিন, কুচকু খাচ্ছে এখানে লাঞ্চ। এই যে এখানে ভাত, ডাল, আর এখানে আলু সেদ্ধ, স্কোয়াশ সেদ্ধ সব একসাথে দিয়েছি। আর এই দেখো এখানে বসে বসে আমি ডিমটা অমলেট করে দিলাম, পুরোটাই খেয়ে ফেলছে। অনেকদিন পরে ওকে মানে অমলেট করে ডিম দিয়েছে, অ্যাকচুয়ালি অনেকদিন পরে ডিমটা দেওয়া হয়েছে। দুই হাতে মাখিয়ে খাচ্ছে, কি অবস্থা, কীভাবে খাচ্ছিস পাপা? এই দেখো এইভাবে এইভাবে অ্যাক্টিং দেখো ওদের। ও তাই, আচ্ছা হয়েছে খাওয়া, ঠিক আছে। এই যে পুচকু অনেক দেরিতে ঘুমের থেকে উঠেছে, আজকে যে ঘুমিয়েছে একদম 9টার সময় উঠেছে, এখন এই যে খাওয়া নিয়ে বসেছি, একটু ভাত ডাল আলু সেদ্ধ আর সাথে আছে সয়াবিন, তো খাইয়ে দিচ্ছি, খাইয়ে রেডি হয়ে যাব। তো আমরা এখন হয়ে গেছি রেডি, এখন বেরোবই। এখন বাজে হলো 10:30, রাজীব এসে পড়েছে, আজকে একটু মেঘলা পড়েছি, এখন বের হয়ে যাব। হাত দেখা, তাদেরকে অন্ধকারে দেখা যাবে না, লাইট জ্বালিয়েছে এখন। হ্যাঁ এখন একটু দেখা যাচ্ছে, ফুচকুকে দেখ। কি বাপ্পা আসবে? ও হো, শাড়ি পরেছো না, বুঝেছি বাপ্পা। দিদিরা সব পুজোর এখানে বিজি, সো দেখাতে পারলাম না। আর এখানে দিদির হাজব্যান্ড করছে যজ্ঞ, যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, আমরা একটু দেরি করে এসেছি, যেহেতু দেরি করে পুজোটা শেষ হবে জানি, তাই একটু দেরি করে এসেছি। খাওয়া দাওয়া করে নেবো, রাজ্যে প্রসাদ খেয়ে নেবো, প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়িতে। আর এখানে এখন ওদের অঞ্জলি হয়ে গেছে, আমরা এসে দেখেছি যখন ওরা যজ্ঞ হচ্ছিল তখন। আর এই দেখো এই বছর এদের ঠাকুরটা দেখো, শাড়িটা এত সুন্দর, মানে মারাত্মক সুন্দর হয়েছে, দারুণ লাগছে। কিন্তু আবার কাল চলে যাবে মা, আমরা বিসর্জন আবার আসবো, তো এখানে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে।
এখানে দেখো কত কিছু আছে খাওয়াতে, প্রচন্ড খিদেও পেয়ে গেছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। এখানে আজকে ঠাকুরের প্রসাদ, আমরা এখানে অন্নভোগ আর এখানে ফল প্রসাদ লুচি টুচি আছে, এগুলো দিয়ে শুরু করছি, এরপর নেক্সট আইটেম আসবে। এখানে আছে খিচুড়ি সাথে বেগুনি সাথে পটল আর পনিরের ঝোল লাবড়া, এখানে চাটনি পায়েস। এই জাস্ট এসে পৌঁছালাম আর এখন বাজে হলো দেখো 1:45। তো রোজ এটা আমাদের বাধা হয়ে গেছে, মানে লাগাতার কয়েকদিন ধরে আমাদের এই 1:45 সময় ঘরে ঢুকছি, মানে যা তা অবস্থা কি বলবে। তো এখন তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নেবো, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো, একটু ফুচকা খেয়ে আগে ঘুম পাড়াতে হবে। আর ওইখানে প্রচণ্ড বৃষ্টি, কি পরিমাণে বৃষ্টি, মানে কি বলবো, গত বছরও সেম হয়েছিল, এই বছরও সেম, বাট আমাদের এদিকে আস্তে আস্তে যখন আমরা গাড়িতে উঠে মানে উঠে গেছি তখন বৃষ্টি ছিল না, একটু একটু মানে পড়ছিল, আর এই জন্য একটু লেট হয়ে গেছে, ওয়েট করতে করতে বৃষ্টি কমার ওয়েট করছিলাম। আর এখন আমরা যখন এখানে এসছি আসার পর দেখি না বৃষ্টিটা কমে গেছে, তাই প্রবলেম হয়নি, না হলে তো শাড়ি টাড়ি সব ভিজে, ড্রেস ট্রেস ভিজে অবস্থা ছিল না। তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো, কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে, টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।